চ্যালেঞ্জ করলাম এক সপ্তাহের মধ্যে চুল লম্বা হবে। ঘন লম্বা চুল সবার পছন্দ, কিন্তু চুলকে সতেজ রেখে লম্বা করতে লাগবে মাত্র কয়েকটা সহজ উপায়। নাম্বার এক হচ্ছে অ্যালোভেরা জেল। বাড়িতে অ্যালোভেরা গাছ না থাকলে বাজার থেকে অ্যালোভেরা কিনে নিন। অ্যালোভেরা জেল মাথার স্ক্যাল্পে 10 থেকে 15 মিনিট লাগিয়ে রাখুন, তারপর ঠান্ডা পানিতে চুল ধুয়ে ফেলুন। অ্যালোভেরা চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে। নাম্বার দুই হচ্ছে ডিম। ডিমের প্রোটিন এবং সালফার চুলকে ভেতর থেকে মজবুত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে। অলিভ অয়েল আর ডিম মিশিয়ে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে নিন। তারপর 30 থেকে 40 মিনিট রাখার পরে শ্যাম্পু করে নিন। এর ফলে চুল সিল্কি হয়ে উঠবে। নাম্বার তিন হচ্ছে মেথি। পাতলা চুলকে ঘন করতে মেথির ব্যবহার অপরিহার্য। আগের দিন রাতে মেথি পানিতে ভিজিয়ে রাখুন। পরের দিন সেই ভিজিয়ে রাখা মেথি দানা ছেঁকে নিন, তারপর হাফ কাপ পরিষ্কার পানি যোগ করে ব্লেন্ড করে নিন। পেস্টটি চুলের গোড়ায় 30 মিনিট লাগিয়ে রাখুন, তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। শ্যাম্পু করার আগে নিয়মিত নারকেল তেল ব্যবহার করতে পারেন। নাম্বার চার মেহেদি পাতা। চুলের যত্ন নিতে সপ্তাহে একবার মাথা মেহেদি দিতে পারেন। মেহেদি চুলকে ভেতর থেকে মজবুত করে নতুন চুল গজাতে সাহায্য করে। চুল সুন্দর, বড় এবং মজবুত করতে সাহায্য করে সরিষার তেল। সরিষার তেলে অ্যান্টিফাঙ্গাল উপাদান থাকায় তা চুলের খুশকি ও চুলকানি দূর করে এবং সরিষার তেল চুল পড়া রোধ করে। এছাড়াও চুলকে সুরক্ষিত করতে সম্ভব হলে বাইরে যাওয়ার সময় কাপড় কিংবা ওড়না দিয়ে চুলকে ঢেকে রাখুন। ভেজা চুলে সাবধানে চিরুনির ব্যবহার করা উচিত এবং নিয়মিত চুল পরিষ্কার রাখা উচিত।